মৃত্যুর ফির আসলাম বিশালগড়ের নারাউড়া এলাকায়। সুমন দাস ওরফে ভোলা নামের এক যুবকের দেহ উদ্ধার হয়েছে নিজ বাড়ি থেকে। গতকালকে বিকেলে যুবক বাড়িতে প্রবেশ করে, তারপরই আর কোন রকম সাড়া শব্দ পাওয়া যায়নি যুবকের। এমনকি এলাকাবাসীদের সন্দেহ জাগে ঠিক সেই সময়, এবং সন্দেহ বশত আজকে বিকেলে যখন তারা বাড়িতে উঁকি দেয় তখনই সন্দেহ যেন আরো জোরালো হতে শুরু করে। পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশে, পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান যে রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিজের ঘরের মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে যুবক, যার মৃত্যু হয়েছে যেমনটা পুলিশ জানিয়েছে। যদিও দেহকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, তবে সেক্ষেত্রে পুলিশ সূত্র থেকে এবং স্থানীয় সূত্র থেকে যে খবর, বিশালগড় থানাধীন নারাউড়া এলাকায় সুমন দাস, যার নাম ওরফে ভোলা নামে সবাই চেনে তাকে, যুবকের প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যেত। যুবক অত্যন্ত পরিমাণে নেশা করত বলে খবর, বিয়েও হয়েছিল, কিন্তু কিছুদিন পূর্বে বউ চলে যায় বাপের বাড়িতে, অর্থাৎ স্ত্রী কিছুদিন থেকে সংসার করার পর চলে যায়। কোন রকম ভাবে সুমন দাসের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারেনি, তার কারণ সাংসারিক অশান্তি লেগে থাকতো প্রায় প্রত্যেকটা সময়। এবং পরবর্তী সময়ে এমন আরো স্থানীয় সূত্র থেকে যে খবর যে তার বাবা, অর্থাৎ মৃত সুমন দাসের বাবা বোনের বাড়িতে গিয়ে থাকে, এবং এই কারণেই বাড়িতে স্বভাবতই কেউই ছিলেন না, বাড়ি ফাঁকা। এই অবস্থায় গতকালকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢোকার পরই আর কোন রকম ভাবে তার সারা শব্দ পাওয়া যায়নি। আজকে বিকেলবেলাতে উদ্ধার হয়েছে তার মৃতদেহ, এলাকাতে তীব্র চাঞ্চল্য, কিভাবে হলো, ঠিক কি হয়েছিল ঘটনা, এর পূর্বে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা, বিভিন্ন বিষয়ে খোঁজ খবর চালাচ্ছে এই মুহূর্তে পুলিশ, তদন্ত শুরু করেছে বিশালগড়ের পুলিশ। কি বক্তব্য রয়েছে এই প্রসঙ্গে সংশ্লিষ্টদের শুনব। আমরা তো ঘরে ঢুকতে পারছি না, জানালা দিয়ে দেখছি নিচে পড়ে রয়েছে। জায়গাটার নাম কি? কি নাম হ্যাঁ মারা গেছে স্যার? আপনার কি মনে হয় দেখেছিলেন কিভাবে মারা যেতে পারে? বিয়ে টিয়ে করছে? বউ থাকে বাড়িতে? আর কি মানে পারিবারিক কোনো ঝামেলা আছে বাড়িতে? কবে বিয়ে হয়েছিল? ঘটনাটা হয়েছে যে আমরা কালকে রাত্রে গেলে 10টা সাড়ে 10টার সময় সে দরজা বন্ধ করে ঘুমাইছে। বাড়ির দুজন লোকজন আছে, সকালে যাইতে বলে দেখছে লাইট গেল না। তারপরে তারা ইয়া করে এসে বাড়ির লোকজনে ডাকতেছে, কোনো সারা শব্দ নাই। গিয়েছে দেখতে করে গেছে 3টা সাড়ে 3টার সময় এসেরা আবার ডাকছে, দেখার পরে কোনো শব্দ নাই। আর মানে সবাইকে কল তো দেওয়া হয়েছে যে সে লাইট টেক বন্ধ ইয়ে করেছিলা, ইয়া লাইট জ্বালিয়ে ঘুমাই দিচ্ছে তোমরা দেওয়া। তারপরে আমরা আইলাম সবাই, হ্যাঁ এসে ঘরে উঠতে ঢোকার কোনো ব্যবস্থা নেই, সব দিক দিয়ে বন্ধ দরজা জানালা। তারপরে আমরা একটা জানালা যে কোনোভাবে খুলছি, দরজা খুলতে পারি না, জানালা একটা খুলছি, খোলার পরে দেখে কি অবস্থা ফিরে দিচ্ছে। প্রশ্ন কি অবস্থায় দেখছেন? এই যে উলঙ্গ অবস্থায়। কি নাম ভাই? ভোলা দাস। আপনার কি হয়? আমার সুমন দাস। কি মনে হইতেছে কিভাবে হ্যাঁ মারা গেছে? এটা তো এখনো বলা যাইতেছে না, কিন্তু কি হ্যাঁ তো ড্রিঙ্কও করে আবার ইয়েও করে, কিভাবে বউ গেছে গাছে হ্যাঁ আজকে এক সপ্তাহ আগে বউ যেদিনকে যাইব গা পয়েছে এদিনকে হ্যাঁ ফাঁসি দিতে গেছে, তারপরে হ্যাঁ শ্বশুর বাড়ির লোকজন বউটা নিয়ে গেছে, বউ তারা ইয়া করে সেরা যেদিনকে বউ যাইব গা এদিনকে ইয়া সা ফাঁসি দিতে গেছে সবাই সামনে, তারপরে বউ নিয়ে চলে গেছে। এরপর বউরে বলে বলে দিচ্ছে যদি আমি মারা যাই তার ড্রাইভার পুরা তুই নিবি আর তুই নিবি। হ্যাঁ বউর সাথে মানে কি নিয়ে যাবে না? হ্যাঁ বউর সাথে প্রায় ঝামেলা হয়েছে। হ্যাঁ বউ একটু ইয়ার থেকে কিছুদিন আগে জিনিস বন্ধক দিয়েছে 30,000 টাকা আনছে, এই টাকা সংসার খাতে কি খরচ করছে? হ্যাঁ বউ কইতেছে সংসার খাতে খরচ করছে, কিন্তু হ্যাঁ বউর প্রতি মাসে 15,000 টাকা দেওয়া হয়তো সংসার বহুত খরচ করার লেগে, এ টাকার কোনো হিসাব নাই। 30,000 টাকা ইন্টারেস্ট আনছে, এ টাকা 5 দিনের ভিতরে হ্যাঁ খরচ করছে, 5 দিনের ভিতরে সংসারে 30,000 টাকা কই খরচ করবো? শ্বশুর বাড়ি কোন জায়গাতে? তিলামুড়া। বিয়ে হয়েছে কবে? আপনার শুনলেন স্থানীয় সংশ্লিষ্টদের বক্তব্য। যদি এই প্রসঙ্গে একটা বিষয় বারবারই পরিষ্কার হয়ে যাচ্ছে যে নেশাই হচ্ছে সমস্ত কিছুর ধ্বংসের মূল কারণ, এবং কি বিশালগড়ে এই যুবকের মৃত্যু আরো যেন সেটাকে প্রকট করে দেখিয়ে দিচ্ছে। ঘটনাস্থলে পুলিশ এবং বিশালগড় ফায়ার সার্ভিস ছুটে যায়, উদ্ধার করা হয় মৃত যুবককে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, ময়না তদন্ত করার পরই আসল রিপোর্ট পাওয়া যাবে বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে। ইতিমধ্যে এলাকাতে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারি পর্দায়। নমস্কার।